টেনের অঙ্কের ক্লাসে আমরা একটা জেলা স্কুলের কোশ্চেন পেপার সলভ করছিলাম, যা চারের অঙ্কগুলো করেছি। আগের দিন আমরা আগের ক্লাসে চারের ছয় অবধি করেছি। চারের ছয়ের অঙ্কটা এরকম ছিল যে এটা একটা বৃত্তস্থ ত্রিভুজ, বৃত্তস্থ ত্রিভুজের এই কোণটা দেওয়া ছিল, সেখান থেকে আমরা বের করেছি। আগের দিন ক্লাসে আলোচনা হয়েছে যে এওসি দিবস কত বের করতে বলেছে, সেখানে 40 ডিগ্রি বের করেছি। এরপর থেকে আমরা শুরু করছি, আগের দিন চারে ছয় হয়েছে, আজকে আমরা চারের সাত থেকে শুরু করব। চারের সাত, চারের সাত থেকে শুরু করব। চারের সাথে যেটা বলছে সেটা দেখা যাক। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, প্রথমেই আমরা দুটো পরিষ্কার একটা দুটো বৃত্ত এখানে, একটা ছোট একটা বড়, যাদের একটা এইটাকে বড় বৃত্ত ধরছি, একটা বড় বৃত্ত আঁকছি, তার পাশে একটা ছোট বৃত্ত আঁকছি। বৃত্ত দুটোর কেন্দ্র, এই বৃত্ত দুটোর কেন্দ্র বলা আছে, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। তাহলে কেন্দ্রদ্বয় প্রথমে যোগ করতে লাগবে। কেন্দ্রদ্বয় যোগ করলে তাই দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার। আচ্ছা, সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক, একটা স্পর্শক টানো স্কেল দিয়ে আঁকারই চেষ্টা করবে, তাহলে দুটোকেই টাচ করবে এরকম স্পর্শক। আর সরল সাধারণ স্পর্শক আঁকলাম, এটার ব্যাসার্ধ 8, এটার ব্যাসার্ধ 3, এই বৃত্তটার ব্যাসার্ধ 3, এই বৃত্তটার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে এই স্পর্শবিন্দু আর কেন্দ্র দুটো যোগ করি আমরা, স্পর্শবিন্দু আর কেন্দ্র, এরও স্পর্শবিন্দু এবং কেন্দ্র যোগ করব। আচ্ছা, এবার যেটা করব, এবার নাম দিয়ে দিই, নাম দিয়ে দিই, এটা পি দাও, এটা কিউ, এটা আর, এটা এস। আর এস হলো দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শ, তির্যক নয়, সরল, সরল বলে একই উপরের দিকে হয় নিচের দিকে হয়। তো এবার করব যেটা, সেটা হচ্ছে যে এখান থেকে পি কিউয়ের সমান্তরালে এখানে একটা রেখা টেনে নেব, পি কিউআর এর সমান্তরাল, বা এখান থেকে পিএস এর ব্যাসার্ধ নিয়ে, পিএস 3 সেন্টিমিটার আছে, এখানে 3 সেন্টিমিটার নিয়ে আমরা করব কি, এস আর সেটা যোগ করে দেব। বিন্দুর নাম দিয়ে দাও টি, পিএস এর সমান টি কিউ টেনে নিয়ে এস টি যোগ করলাম। আমরা কি করলাম, পিএস এর সমান কিউ টি কেটে নিলাম। তারপরে কি করলাম, এস টি যোগ করলাম। এস টি যোগ করার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে পি কিউ, পি কিউ এবং পি কিউ টি এস, এটা একটা সামান্তরিক হয়ে গেল। এর কারণ হচ্ছে যে, সেটা হচ্ছে যে এস বিন্দুতে
এসপি হচ্ছে স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ, আর বিন্দুতে আর কি হচ্ছে স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ, তাহলে স্পর্শকের উপরে এটাও লম্ব হবে এটাও লম্ব হবে, যেহেতু পিএস লম্ব এবং কিউআর একই সরলরেখা আরএস এর উপর লম্ব, তাহলে হবে কি তোমার পিএস এবং আর কিউ সমান্তরাল, তাহলে পিএস এবং আর টি কি তার মানে পিএস সমান্তরাল হয়ে যাবে টি কিউ, আর এইমাত্র এটি সমান করে কেটেছি, সুতরাং আমি বলতে পারি যে পি কিউ টিএস একটা সামান্তরিক, পি কিউ টিএস একটি সামান্তরিক তৈরি হয়ে গেল। যেহেতু পি কিউ টিএস একটি সামান্তরিক হবে, সুতরাং আমি বলতে পারি পি কিউ ইজ ইকুয়ালস টু টিএস ইজ ইকুয়ালস টু পি কিউ দেওয়া আছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, তাহলে 13 সেন্টিমিটার পি কিউ। আচ্ছা, আমাদের বের করতে হবে এসআর ইজ ইকুয়াল টু কত, এবার টিআরটা কত, টিআর ইজ ইকুয়ালস টু হবে কত, কিউআর বিয়োগ কিউটি, কিউআর হচ্ছে যে 8 সেন্টিমিটার বলা আছে, কিউটি হচ্ছে এটা দৈর্ঘ্য একই, পিএস ইজ ইকুয়াল টি কিউ, তাহলে 3 ইজ ইকুয়ালস টু হচ্ছে 5, তাহলে টিআর ইজ ইকুয়ালস টু 5। এইবার দেখো এই ত্রিভুজ যেটা উৎপন্ন হয়েছে এই কোণটা তো 90 ডিগ্রি, এস টি আর এর সমকোণী ত্রিভুজ, তাহলে এস টি আর সমকোণী ত্রিভুজে এখন এস টি আর অ্যাঙ্গেল এস টি আর সমকোণী ত্রিভুজের পিথাগোরাস লাগাবো কি পাবো, যে অতিভুজ হচ্ছে এস টি, বের করতে হবে আর এস, তাহলে আর এস ইজ ইকুয়ালস টু রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার আর টি স্কোয়ার। খুব স্বাভাবিকভাবেই এস টি এর ভ্যালু আমরা পেয়েছি 13 মাইনাস আর টি এইমাত্র বের করলাম বা টি আর সেটা হচ্ছে 5, দাঁড়াচ্ছে গিয়ে 169 মাইনাস 25, দিস ইজ ইকুয়ালস টু রুট ওভার 144 ইজ ইকুয়ালস টু 12, তাহলে আর এসের দৈর্ঘ্য হলো 12। এত এটা ত্রিভুজের মধ্যে আর এসের দৈর্ঘ্য বের করছি, এটা তাহলে কত হবে সেন্টিমিটারে আছে 12 সেন্টিমিটার, তাহলে উত্তর লিখবে নির্ণয় আর এসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এবার আমরা চলে যাব, এটা হলো 7 নম্বর, এবার চলে যাব 8 নম্বরে। 8 নম্বর অঙ্কের ক্ষেত্রে এটা 4-এর অঙ্ক করছি আমরা, 4-এর 8 সরলকর আছে, একটা সরলকরটা কেমন আছে, সাইন থিটা বাই এত প্লাস কস থিটা বাই এত মাইনাস ট্যান থিটা ইন্টু ট্যান 90 মাইনাস থিটা, এটাকে সরল করতে হবে মানে ক্যালকুলেট করতে হবে, তাই প্রথমে অঙ্কটা লিখে নিই, অঙ্কটা হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই সেক 90 মাইনাস থিটা প্লাস এখানে আছে কস থিটা ডিভাইডেড বাই কোসেক 90 মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা ইনটু ট্যান 90 মাইনাস থিটা, এর ভ্যালু কত বের করতে বলেছে, ভ্যালু না অ্যাকচুয়ালি সরল করতে বলেছে, ভ্যালু বেরোবে কি না আমরা জানি না, দেখা যাক। অঙ্কটা খুব সোজা, সেটা হচ্ছে যে পূরক কোণের ফর্মুলা দিয়ে দিয়েছে, সেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু আমরা জানি কোসেক থিটা প্লাস কস থিটা ডিভাইড কোসেক 90 মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ছিল, ট্যান 90 মাইনাস থিটা হচ্ছে যে কট থিটা, এবার সাইন থিটা বাই কোসেক থিটা, কোসেক থিটা উপরে গেলে সাইন থিটা হয় অর্থাৎ কোসেক মানে 1/সাইন, তাহলে এটা হবে সাইন ছিল একটা
সাইন স্কোয়ার থিটা প্লাস সেক থিটা উপরে গেলে কস থিটা হয়, মানে সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা, উপরে একটা কস থিটা আছে, সুতরাং কস থিটা ইনটু কস থিটা কোসেস কস স্কোয়ার থিটা মাইনাস ট্যান থিটা ইনটু কট থিটা ইজ ইকুয়াল টু কত 1। কারণটা কী হচ্ছে যে কারণ আমরা জানি যে কট থিটা মানে হচ্ছে 1 বাই ট্যান থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, কারণ এর ফর্মুলাটা রয়েছে মাইনাস 1, দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাই হলো নির্ণয় সরল মান, কী লিখবে উত্তরে, নির্ণয় সরল ফল বা সরল মান ইজ ইকুয়ালস টু 0। এরপরে আমরা অঙ্ক করব 9, 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটার ক্ষেত্রে যেটা বলেছে এক্স স্কোয়ার, এটাও ত্রিকোণমিতির অঙ্ক, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার 45 মাইনাস সেক্স স্কোয়ার 60 হলে এক্স এর মান কত। তাহলে এখানে ইকুয়েশনটা লিখে নিই যেটা দেওয়া আছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার 30 প্লাস 4 কট স্কোয়ার 45। অঙ্ক লিখতে ভুল করবে না, কারণ ভুল লেখা হলে 60 ডিগ্রি, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক্স স্কোয়ার 60, এইটার হলে এক্সের ভ্যালু কত বের করতে বলেছে। সাইন 30 মানে হাফ, তার স্কোয়ার আছে 4 ইন্টু কট 45 মানে 1, 1 স্কোয়ার আছে মাইনাস সেক্স 60, কস 60 মানে কত, কস 60 মানে হচ্ছে তোমার হাফ, তাহলে সেক্স স্কোয়ার 60 হচ্ছে 2, তার মানে 2 স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 1 বাই 4 প্লাস 4 মাইনাস 4, প্লাস 4 মাইনাস 4 ক্যান্সেল, তাহলে 1 বাই 4, এটা হচ্ছে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু, সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু কত হবে, প্লাস মাইনাস হাফ ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ। তোমরা অবশ্যই প্লাস মাইনাস চিহ্নটা দেবে, না হলে কিন্তু হবে না। এর পরবর্তী যে অঙ্কটা নিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে যে 10 নম্বর অঙ্ক। একটি নিরেট গোলক ও একটি নিরেট চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সমান, একটি নিরেট গোলক ও একটি নিরেট চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, তাদের ব্যাসার্ধও সমান হলে উচ্চতা ও ব্যাসের অনুপাত কত। দুটো জিনিস আছে, ব্যাসার্ধ সমান মানে গোলকের ব্যাসার্ধ এবং চোঙের ভূমিতলের ব্যাসার্ধ, অ্যাকচুয়ালি চোঙের ব্যাসার্ধ মানেই হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ, সেই জন্য ব্যাসার্ধ সমান বলেছে। তার মানে দুটোর ব্যাসার্ধ যদি আর ধরি, দুটোরই আর হবে। আচ্ছা, উচ্চতা আলাদা ধরতে হবে, কারণ উচ্চতা তার গোলকের ক্ষেত্রে হয় না, আর ব্যাস, তাই তাদের ব্যাস যেটা ছিল ব্যাসার্ধ বলেনি, অর্থাৎ ব্যাসের অনুপাত, এটা খেয়াল রাখতে হবে যে ব্যাস যেটা আমরা বের করবো লাস্টে গিয়ে সেটা ব্যাস হবে, ব্যাসার্ধ নয়। তাহলে নিরেট গোলক ও চোঙ, আচ্ছা বেশ, তাহলে ধরে নিই, ধরি এটা 10 নম্বর অঙ্ক, ধরি ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক। তাহলে শর্ত মতে বলা হয়েছে নিরেট গোলক, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রে বলে 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু নিরেট চোঙের সমগ্রতল, নিরেট চোঙের সমগ্রতল মানে হচ্ছে উপর নিচে 2 পাই আর স্কোয়ার প্লাস পার্শ্বতল মানে হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, এটা লিখি 2 ইন্টু 2 পাই আর ইজ ইকুয়ালস টু 2 পাই আর কমন নাও আর প্লাস এইচ পড়ে থাকে, 2 পাই আর 2 পাই আর ক্যান্সেল হয়ে যাবে, এটা এটা 2 আর ইন্টু 2 পাই আর, 2 আর ইন্টু 2 পাই আর, তাহলে 4 পাই আর স্কোয়ার হচ্ছে, 2 পাই আর 2 পাই আর আলাদা করার জন্য এটা করেছি, না করলেও করো। তাহলে এদিকে পড়ে থাকছে 2 আর, এদিকে পড়ে থাকছে আর প্লাস এইচ, বা বা 2 আর মাইনাস আর ইজ ইকুয়ালস টু এইচ, আর ইজ ইকুয়ালস টু এইচ, বা আমার লাগবে 2 আর, তাহলে 2 আর
তাহলে এইচ বাই আর, এইচ বাই আর ইজ ইকুয়ালস টু ওয়ান, বা এইচ বাই টু আর লাগবে, ব্যাস চেয়েছে, ব্যাসার্ধ ধরেছে আর, তাহলে এইচ বাই টু আর ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়ান বাই টু। সুতরাং এইচ ইস টু টু আর ইজ ইকুয়ালস টু ওয়ান ইস টু টু। তাহলে নির্ণয় অনুপাত উত্তরটা লেখো, নির্ণয় অনুপাত ওয়ান ইস টু টু, উচ্চতা ইস টু ব্যাসা ব্যাস বলেছে, উচ্চতা ইস টু ব্যাস ওয়ান ইস টু টু, উচ্চতা ইস টু ব্যাস ওয়ান ইস টু টু আমরা পেলাম। তাহলে দশ অবধি হয়েছি, দশ অবধি আমরা এগোলাম, আজকে এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো।